যেটা আপনি সেটা নিয়ে যুক্ত না কেন, এত অরাজক অবস্থা কেন হলো বলেন? এটা কি লেখা আছে? এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মার্স রাইস, মার্স রাইস। ২৫ তারিখ আগে মেয়াদ শেষ, তাহলে এতদিন আপনি কি করলেন বলেন? আমি হাত দিচ্ছি যেটা সেটাই মেয়াদের জন্য পাচ্ছি, তাহলে আপনি দুইজন কর্মচারী রয়েছে, তারা কি করে? ইঞ্জেকশন মেয়াদের জন্য, ইঞ্জেকশন দিলে তো মানুষের জীবন নাশের আশঙ্কা রয়েছে। একসেপ্টেবল হবে না, তাহলে সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়েছে। আমি বসে দিতেছি, কোন সাল এটা? ২২ সাল, এক বছর আগেকার মেয়াদ শেষ হয়েছে, আপনি রেখে দিয়েছেন, কোন দরকার? হাত প্রথমটা দিলাম, প্রথমটাই মেয়াদ জন্য আমি জানি আলাদা করছি স্যার, ওটি আমি আলাদা করছি। এখানে লিখে রাখছেন যে মেয়াদের জন্য, আমি স্যার ওই যে প্যাকেট আলাদা করছি কোম্পানিকে বলে এখানে এপ্রিলের শেষ হয়েছে, ২০ সালে, ২১ ২২ দুই বছর আগে মেয়াদ শেষ, জুলাই ২০, দুই বছর আগে মেয়াদ শেষ হয়েছে। ২১ সালের জানুয়ারি, এটা কি ফুল ওষুধ আছে? লিখতেছেন, এই দেখেন ২০২১, নভেম্বর ২১ ২০ নভেম্বর। এখনই অভিযোগ দিয়ে রাখবে, সে অভিযোগটা দিয়ে রাখবে। হ্যাঁ, মার্চ ২২, এটা শেষ হয়েছে সেপ্টেম্বর ২১, এটা শেষ হয়েছে মার্চ ২১, এটা শেষ হয়েছে ডিসেম্বর ২০১৯। ডিসেম্বর দেখেন, যেটাতে হাত দিই সেটাই মেয়াদের জন্য। উনি কি মেয়াদের জন্য ওষুধের ব্যবসা করেন কিনা এটা এখন করছেন আমার? এটা জুলাই ২১, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে জুন ২০২০, কোনটা? জানুয়ারি ২২। সবগুলো মেয়াদ আছে কোনটা? আমি এটা তো বুঝতেছি না, মেয়াদ আছে কোনটা? সরি, আই এম রিয়েলি সরি, এইরকম সিচুয়েশন আমাদের। এটা জানুয়ারি ২২, যেটা দেখি মেয়াদ আছে, এরকম কিছু দেখবে এটা আছে। মেয়াদের গোডাউন এই যে দেখেন ২১ এখানে রেখে দিয়েছেন যে মেয়াদের তোমার শিক্ষা একটু কথা বলে যেতাম।
মোবাইল নম্বরটা ব্যাংক করতে হবে, আপনার দোকানে এক্সপায়ারি মেডিসিন থাকতেই পারে। আপনি একটা বড় একটা গ্রাম অথবা বাক্স পাবেন, সেখানে লিখবেন মেয়াদোত্তীর্ণ নষ্ট, লাল কালি দিয়ে বড় করে লিখবেন, এবং সেইটার ভিতরে আপনি মেয়াদোত্তীর্ণ জিনিস রাখবেন। আপনি ধরেন কলেজে গেলেন, আপনার কর্মচারী থাকে, তাহলে ওই মেয়াদোত্তীর্ণ বাক্স যদি থাকে ওখান থেকে তো আর সে বিক্রি করবে না। কিন্তু আপনি যদি এইখানে মেয়াদোত্তীর্ণ রাখেন, কোনো চিহ্ন দিয়ে রাখলেন না, আপনি কলেজে গেলেন, আপনার কর্মচারী এখান থেকে ওষুধ দিতে হবে, বিক্রি করি না স্যার, আপনি বিক্রি করেন না, তার প্রমাণ কি? আপনি এখানে ওষুধের জন্য থাকেন। আমরা দেখলাম যে দুই বছর আড়াই বছর আগে যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেটি উনি এক্সিবিট করেছেন বিক্রি করার জন্য, এটা ভেরি স্যাড নিউজ। ইনজেকশন রয়েছে, ডায়াবেটিক্স এর ইনসুলিন সেখানে রয়েছে, অ্যান্টিবায়োটিক এর মতো ওষুধ রয়েছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ দুই বছর আড়াই বছর আগেকার। উনি একজন সম্মানী ব্যক্তি, অথচ উনি সম্মানজনক কাজ উনি করতে পারেনি। ওনার যে কর্মচারী রয়েছে, আমরা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মেয়াদোত্তীর্ণ ওষুধ, তাহলে উনি কি করতেন, ওনার কর্মচারী কি করতেন? আমরা যে ওষুধ হাত দিচ্ছি সেটাই মেয়াদোত্তীর্ণ পেয়েছি, বিপুল পরিমাণে, একটি দুটি না, একটি দুটি দশটি বিশটি না, এখানে হিউজ পরিমাণে ওষুধ আছে। আমার ধারণা যে 50% হয়ে যেতে পারে এমন অবস্থা, হাত দিলেই পাওয়া যাচ্ছে, যেটি হাত দিচ্ছি সেটাই মেয়াদোত্তীর্ণ পাওয়া যাচ্ছে। যে যারা অভিযোগ করবে, যেসব ক্রেতা যারা আছে যারা অভিযোগ করবেন, তারা যদি সেই অভিযোগটা প্রমাণ পান, তাহলে অভিযোগের বা যে অর্থদণ্ড হয় তার 25% একটা ফ্যাসিলিটি হচ্ছে অভিযোগকারী পাবে, যদি তথ্য সত্য প্রমাণ থাকে। সেই ক্ষেত্রে যে এত বড় একটা ফার্মেসিতে পুরোটাই যদি আপনার হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকে, তাহলে এখানে যারা মাস্কৃত তারা নিতেন, তাদের মধ্যে কি এমন একটা কাজ করে না? এটা কি আসলে মাস্কৃপত্রের একটা বড় বিষয়? সুন্দর কথা বলেছেন। বিষয়টা এরকম যে কোনো ভোক্তা যদি কোনো পণ্য বা সেবা প্রতারিত হন, এখানে প্রতারণা এমনটি যে সাংঘাতিক ধরনের প্রতারণা, ঔষধ যেখানে জীবন রক্ষাকারী ঔষধ, জীবন রক্ষা করার কথা ছিল, সেই ঔষধটা যদি জীবন বিনাশের কারণ হয়, তো ভেরি স্যাড এটি। তো এই ক্ষেত্রে যদি কোনো ক্রেতা যদি মানে প্রমাণক সহকারে আমাদের কাছে অভিযোগ দায়ের করেন।